প্রশ্ন করেছেন অবস্থায় বিয়ে করে সন্তান না নিয়ে একটা জীবিকা পেয়ে তারপর সন্তান নেওয়ার প্রক্রিয়া করা হয় তাহলে এটা জায়েজ হবে কি না জোবায়ের বিন হারুন জীবিকা জীবিকার মালিক কিন্তু আল্লাহ হাতে তালার তালে দিবেন আল্লাহ তালা আপনি নিজে যদি মনে করেন যে আমি ছাত্র অবস্থায় বাদ দিয়ে পরবর্তীতে আমার বাচ্চা কাচ্চা হবে তখন রিজিকভাবে পয়সা হবে আপনার কাছে ভবিষ্যৎ এই খবর কে দিল এমন তো হতে পারে যে এর আগেই আপনি দুনিয়া থেকে চলে যাবেন এমনও হতে পারে যে আপনি চাকরি পাচ্ছেন না এমনও হতে পারে যে আপনার স্ত্রী এরপরে চলে যাচ্ছে এমনও হতে পারে যে আপনার কারণ একটি বিয়ে সন্তান সন্তান কিন্তু একটি পরিবারের জন্য বড় ধরনের তার পরিবারকে রক্ষার একটা বড় মাধ্যম পরিবার টিকে থাকার মাধ্যম কারণ সন্তান সন্তান না হলে যে কোনো মেয়ে অন্যদিকে পা বাড়াতে পারে বা স্বামী অন্যদিকে পা বাড়াইতে পারে আরেকটি জিনিস হচ্ছে আপনি মনে এটা কখনো বিশ্বাস করবেন না যে আপনার পরবর্তী সন্তান হবে কারণ প্রথম যে আবেগের সময় যে সন্তানগুলো হয় সেগুলি আসলে সন্তান পরবর্তীতে অনেক সময় সন্তান হতে চায় না কান্নাকাটি করলেও অনেক সময় হয় না এই জন্য এটা কখনও করবে না রিজিকের মালিক আল্লাহ তালা যদি বিয়ে হয় সে বিয়ে আল্লাহ তালে সন্তান দেয় তা বাধা দিবেন না সন্তান আসতে দেন আল্লাহ তালা যিনি রাজাক তিনি আপনার রিজিক দেন তারও রিজিক দিবেন আল্লাহ তালা কোরআন কানিম বলে দিচ্ছেন না হো নার্জক হুম ওয়া ইয়া নার ইয়াহুম দুই রকমের আল্লাহ তালা বলেছেন যে আমি তাদের দিয়ে তোমাদের রিজিক দিয়ে আর তোমাদের রিজি এমন তাদের রিজিক আমি প্রদান করি অর্থাৎ সন্তানের রিজিক আপনি দেন না আল্লাহ দিবে এটা বিশ্বাস করে আপনাকে সন্তান আসার কোনো পথ বন্ধ করা বৈধ হবে না এটা আপনার খেয়াল রাখতে হবে